হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, সকাল থেকে রান্নাবান্না দিয়ে আজকে শুরু করে দিলাম আজকে সকালটা, আর এখন রান্না করছি আমি মাছের ঝোল রান্না করব। তো এই মাছটা না বাবু খাবে না, বাবুর জন্য বিরিয়ানি আছে, আগের দিন করেছিলাম না, সেই বিরিয়ানিটা ছিল, ওটাই ওকে দেবো গরম করে, ও ওটা খাবে। আর দেখো, আগের দিনের ডালও ছিল, সেটা গরম করে নিচ্ছি। আর মাছটা কি বলো তো, ওটা হচ্ছে নদীর মাছ, তো কালো জিরে দিয়ে বেগুন আলু পেঁয়াজ দিয়ে রান্না করেছি, বেশ মাখা মাখা করে করেছি, খুবই ভালো হয়েছিল খেতে আর কি। আর এখন দেখো, আমি যাচ্ছি একটা কাপড়ে মাড় দেব, কারণ দেখো এখন বর্ষাকাল হচ্ছে, তো মাড় দেওয়া ঠিকঠাক যাচ্ছে না, একটু রোদ উঠেছে, রোদ উঠলেই এই শাড়ি, মানে কয়েকটা শাড়ি আছে মাড় দিয়ে নিচ্ছি, তো আজকে একটা শাড়ি দিচ্ছি, কালকে ওরকম দুদিন পর পর দুদিনটে শাড়ি দিতে হবে, তো এই শাড়িগুলো মাড় দিয়ে আর মেলে দেব, তারপর ইস্ত্রি করে তুলে রাখতে হবে, কারণ আর তারপর আরও যে বর্ষাকাল আসছে, ভাদ্র মাস, শ্রাবণ মাস, এগুলোতে প্রচুর বৃষ্টি হবে, আর শাড়ি আর শোকানোই যাবে না, মাড় দেওয়া যাবে না, ওই জন্য তাড়াহুড়ো করে আমরা দুজন মিলে মার দিচ্ছি। আর এদিকে দেখো, আমার ঘরে এসে দেখলাম তরকারিটা অনেকটাই ফুটে গেছে, তো এবার নামিয়ে দেব। তো রান্নাটা একটু বাকি ছিল বলে আমি ঘরে চলে এসেছি, ঘরে অনেক জামা কাপড় ছিল দু তিন দিন ধরে, না আমার আর গোছানো হয়নি, মানে গোছাতে পারিনি আর কি, সে মানে যাওয়া ছিল অনেক জায়গায় বা ভালোও লাগছিল না, তো আজকে আমি সব জামা কাপড়গুলো নামিয়ে সুন্দর করে দেখো আমি গুছিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা দেখলে আমার মাছটা নামানো হয়ে গেল। এবার করছি কাঁচকলার বড়া। কি বলো তো, অনেকদিন ধরে ফ্রিজে ছিল, শুকিয়ে যাচ্ছিল, ওটাকে সিদ্ধ করে রসুন দিয়ে, কালো জিরে দিয়ে, বেসন দিয়ে মেখে আর সুন্দর করে বড়া করে নিচ্ছি। ফেলে দেওয়ার থেকে এরকমভাবে বড়া করে নিলেই ভালো, তো তোমরা ওরকমভাবে করবে, মানে সিদ্ধ করে নিয়ে বেসন কালো জিরে রসুন দিয়ে মেখে বড়া করে নেবে, দেখবে খুব সুন্দর টেস্টি হয়েছে। আর এটা যদি তোমরা আলু দিয়ে, আদা দিয়ে, গরম মশলা দিয়ে রান্না করতে পারো নিরামিষভাবে, সেটা খেতেও ভালো লাগে, ওটাই তখন রসুন দেওয়া যাবে না বড়াতে, শুধু কালো জিরে দিয়ে বড়াটা করবে বা ধনে পাতা কাঁচা লঙ্কা দেবে, খুব সুন্দর হয় কিন্তু খেতে, আমার হাজবেন্ড খুবই ভালোবাসে খেতে। আর টগরিটা কোনোদিন করেনি, খায়নি, ওকে দিয়েছি, ও বলে দিদি খুব সুন্দর, তো ফেলে দিতে হতো কাঁচকলাটা, তুমি এত সুন্দর বড়া বানিয়ে মানে দিলে, ওর খুব ভালো লেগেছে খেতে, আর আমারও বেশি ভালো লাগে, ছেলেরও ভালো লেগেছে, তো এইভাবে আমি বড়া বানিয়ে নিই, ওগুলো আর ফেলি না, কোনো কিছু নরম টাইপের এরকম জিনিস থাকলে না বড়া করে নিলে, আর শুকিয়ে গেলে বড়া করে নিলে কিন্তু ভালো লাগে, বা ভাজা করে নিলে, পেঁয়াজ টিয়াজ দিলে ফেলতে হয় না, তাই না? তো দেখো, বড়াগুলো ভালো করে ভেজে এই পাশে পাশে উল্টে আমি এবার নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে ঘরে যাব, এবার খেতে দেবো টগরিকে, আমরা সবাই মিলে সকালের খাবারটা খেয়ে নেবো, তো চলো আর দেখতে থাকো। আর সারা দিনের মধ্যে এই সময়টা না আমার কাছে খুব প্রিয়, মানে খেতে বসে একটু গল্প গুজব করা হয়, এই সময়টুকু না দাদাভাইও থাকে, টগরি থাকে, সবাই মিলে মজা করি, গল্প করে আড্ডা মেরে বেশ খাওয়া দাওয়া হয় না, এই 15 থেকে 20 মিনিট, তাও হয় না 15 মিনিটের মধ্যে, বেশ ভালোই সময়টা কাটে, তো এর জন্য না আমার খুব ভালো লাগে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো ঘরে চলে এসেছি, ঘরের এবার বিছানাটা আমি তুলবো, বিছানাটা তোলার পর টগরি ঝাড় দেবে, কারণ বিছানায় অনেক নোংরা থাকে না, বিছানাটা না তুলে ও যদি ঝাড় দিয়ে ন্যাতা দিয়ে দেয় সেই আবার নোংরা হয়ে যায়, ওই জন্য তাড়াতাড়ি করি যে ও ঝাড় দেওয়া কর্মছার আগে আমি বিছানাটা তুলে পরিষ্কার করতে পারি। Oh.
বন্ধুরা, আগের দিন ব্লগটা শেষ করতে পারিনি, তো এখন আবার শুরু করলাম। দেখো বৃষ্টি পড়ছে আর বাইরে জামা কাপড়গুলো মেলা, আর তার আগে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার এগুলোকে তুলবো আর বাইরে দেবো। এই কাজ হচ্ছে আমার এখন। দেখো এই পাশে কতগুলো মেলা আছে, এই তোলা আর রোদে দেওয়া, তোলা আর রোদে দেওয়া, এইভাবেই কাটে জানো তো সারাটা দিন। এই বর্ষাকাল একবার বৃষ্টি একবার রোদ, এরকম মানে হতে থাকে। কাল থেকে ওকে দেখবে জবরদস্তি আমি খাওয়াবো, নাহলে খুব সমস্যা হয়ে যায়, বাচ্চা মানুষ তো। তো যাই হোক, ওটা রান্না করেছি। আর আজকে মানে কি বলবো, একটা বাজে অঘটন ঘটে গেছে আমার সাথে। কি বলো তো, আমি মঙ্গলবার করে বজরঙ্গলির পুজো করি, নিরামিষ খাই। তো আগের দিন আমি মাছ খেয়ে নিয়েছি, আগের সপ্তাহে, তো ঠিক আছে মেনে নিয়েছি যে ঠিক আছে এরপর থেকে ঠিক করবো। আজকে আমি অজান্তে সেই বিরিয়ানি ছিল দুদিনের অল্প একটু, সেটা আমি খেয়ে নিয়েছি মাংস দিয়ে। কেন এরকম হচ্ছে আমার সাথে আমি বুঝতে পারছি না, তোমরা একটু জানলে একটু প্লিজ কমেন্টে বলো। আমি এরপর কি করব, গত সপ্তাহে পুজো দিইনি, এ সপ্তাহে আমার পুজো দেওয়ার ইচ্ছা হচ্ছে না, আমি মাংস খেয়ে নিয়েছি বিরিয়ানি দিয়ে। তো কেন এরকম আমার সাথে ঈশ্বর করছে আমি জানি না, তোমরা যদি জানো প্লিজ 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 আমাকে একটু কমেন্টে জানিও এটা কি হচ্ছে। আমার খুব খারাপ লাগছে, মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে, ভালো লাগছে না একদম, মানে মানে ভুলেই যাচ্ছি। সকাল থেকে মনে আছে পুজো দেবো, যেই খাচ্ছি সেই টাইমটুকু আমি ভুলে যাচ্ছি, কেন জানি না কী হচ্ছে। তো খুব মন খারাপ লাগছে এই জন্য। তো চলো আর সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আকাশটা আবার মেঘ করে এসেছে, দেখো। তো বন্ধুরা দেখো, বাবুকে আজকে আনতে এসেছি। তো সবসময় হয়ে ওঠে না, তো আজকে সময় পেয়েছি, তো আসবে, ওর গাড়ি এক্ষুনি আসবে, দাঁড়িয়ে আছি। আর ওই সামনেটায় প্রচুর রোদ, তো এখানে অপেক্ষা করি, ও এক্ষুনি চলে আসবে, কারণ এক্সাম চলছে, তো 12টার মধ্যে শেষ হয়ে যায়, গাড়িটা আসতে একটু দেরি হয়। তো একটু হতে থাকি, আর আকাশটা দেখো তোমরা একটু। আমার নবাব পুত্র এসছে, আর দেখো রুবির অবস্থাটা দেখো, কত আনন্দ। ওই দেখো, ওই দেখো, আকাশটা দেখো দেখো। তোমাদের একটা কথা বলি বন্ধুরা, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাওনি। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, একটা কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, আমার স্নান করা হয়ে গেছে, আর এখন বাজে একটা, আর বাবু তো চলে এসেছে, বাবুকে খেতেও দিয়ে দিয়েছি, খেতে দিই আমি স্নান করতে গেছি, আর রুবিকেও খেতে দিয়ে দিয়েছি। এবার আমি দেখো, এই দেখো কি হলো, বারবার না আমার মোবাইলটা পড়ে যাচ্ছে, আমার আর ভালো লাগছে না। তোমাদের কি এরকম হয় বন্ধুরা আমাকে একটু জানিও তো, আমার খুব মন খারাপ হয়ে যায়। আবার ঠিক করি, আবার কাজ করি, কত দেরি হয়ে যায় বলো তো, এমনিতেই এগুলো নিয়ে কাজ করতে দেরি হয়। চলো আর দেখতে থাকো, আমার সঙ্গে অবশ্যই থাকবে, কে কিন্তু যাবে না। তো বন্ধুরা দেখো, আমি ভাত বেড়ে নিয়েছি, এবার আমি একা একা বসে বসে এই ঘরটাতে খাবো, সয়াবিন দিয়ে আর ভাত দিয়ে খাবো। সয়াবিন আমার অতটা ভালো লাগে না, কিন্তু কি করব, মঙ্গলবার করে পনির নয় সয়াবিন করি, কিন্তু সকালে তো অঘটনটা ঘটেই গেছে, তোমাদেরকে সব ডিটেলসে শেয়ার করলাম। আর নিরামিষই রান্না করি মঙ্গলবার করে, আর এই পরিস্থিতি আর কি বলবো বলো তো, ভালো লাগে না। হয়ে গেছে, আর যে সিঁড়িঘরে আমরা রান্না করবো তো সেখানে অর্ধেকটাই হয়েছে, দেখো এই যে অর্ধেকটা হয়েছে এই অবধি, আর ঘরটা তো পুরোটা হয়ে গেছে। তোমরা একটু কমেন্ট করে জানিও দেয়ালগুলোতে কী রং করবো, মানে দুটো কালারই ইউজ করব, মানে এটাতে একটা আর এটাতে অপোজিটে যেটা আছে সেটাতে একটা করব, আর এটাতে একটা, তার অপোজিটে যেটা আছে সেটাতে একটা কালার করব। তো অবশ্যই জানিও দেয়ালগুলোতে কীরকম কালার করলে ভালো লাগবে, বুঝেছো বন্ধুরা। আর তো সিঁড়িঘরের এখানটায় আমি রান্না করবো, তোমাদেরকে বললাম, এখানটা একটা টেবিল নিয়ে রান্না বান্না করতে হবে আর কি। আর জানি না এখানে কোথায় কী রাখবো, ফ্রিজটা কোথায় রাখবো, কোথায় কী রাখবো বুঝতে পারছি না। এইটুকু জায়গা আছে দেখো রান্না করার, মাত্র এইটুকুই জায়গা। ওপর টুকুগুলো সব প্লাস্টার হয়ে গেছে,
কালকে দিনটা কাজ করলে হয়ে যাবে। আর তো বলো বন্ধুরা কি রং করবো দেয়ালে, কি কালার করলে করেছে লম্বা লম্বি করেছে, চওড়া টাইপের হবে সেটা মানে লম্বা লম্বি করে দিয়েছে আর কি। আমার বরকে বললো যে করা যাবে আর কি, কুর্তিটা করা যাবে জন্য খুব ভালো লাগছে। তো কুর্তি করার পরে রংটা করা হবে। দুপুরটাও দেখো পুকুরটা এরকম মানে শুকিয়ে অনেকটাই শুকিয়ে গেছে, না সকালে নাকি করা যায় না, তো বললো পুরোটাই শুকিয়ে গেছে করা যাবে। আর মিস্ত্রি দাদারা জামা প্যান্ট রেখে গেছে। তো এই পরিস্থিতি, কী কালার করলে ভালো লাগবে তোমরা অবশ্যই জানিও।